আফটার 50 চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি ছোট্ট ভিডিও আমি করছি, যাতে আমার দর্শক বন্ধুদের খুবই উপকার হয়। আমি যেভাবে লিকুইড তরল সারটা বানাই, সেইটাই আজকে আমি শেয়ার করব আমার ভিউয়ার্সদের সঙ্গে। দেখুন, আমার এই যে এই ফুলটাকে বুঝতে পারছেন, এই ফুলটা হচ্ছে কামরাঙার ফুল, আবার এসে গেছে। আর এই লিকুইড সারটা দেওয়ার পরে কিন্তু আমার এই ফুলটা এসেছে। এই চিচিঙ্গের গাছটা এই টপটায় আছে, টপটা আমার বেশি বড় নয়, 14 ইঞ্চির টপ। দেখুন কত বড় হয়েছে আর মাচায় উঠে গেছে। শুধুমাত্র আমি এই লিকুইড সারটাই ব্যবহার করি। এখানে দেখছেন, এটা চিচিঙ্গে গাছ, এই যে ছোট্ট ছোট্ট চিচিঙ্গে ধরছে। এই চিচিঙ্গে এই যে দেখুন, এখানেও আছে। তাহলে আমি শুরু করছি কিভাবে আমি এই লিকুইড সারটা তৈরি করি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার আনাজের যে খোসা, কিচেনে যে ওয়েস্টটা হয়, এটা তো কলার খোসা, পেঁয়াজের খোসা, আর এইগুলো হচ্ছে আমার ছাদ বাগানের যে ঘাস হয়েছে, এই সব, এই দিয়ে আমি এই রকম রেখে দিয়েছি। এইবার আমি এতে দেব, এইগুলো হচ্ছে খোল, সর্ষের খোল। দেখুন এই সর্ষের খোল দিলাম, আর দেব এই যে এটা হচ্ছে বাদাম খোল, এটা বাদাম খোল। আর দেব এই যে আমাকে গোবর সার হিসেবে যে ঘুঁটেগুলো দিয়ে যায়, ভিজিয়ে আমি এগুলো ঘুঁটে এই গোবর সার তৈরি করে এই ঘুঁটেগুলো ভিজিয়ে ভিজিয়ে সেইগুলো কিছুটা দিয়ে দেব। এবার আমি দেব জল। এই জল দিয়ে এটা আমি ভরে দেব। দেখুন বন্ধুরা, এই যে যতটা আমার ছিল, এইগুলো ঘুঁটেগুলো হালকা, তো ওই জন্য উপরে ভেসে আসছে, যতটা ছিল আমি একদম জল দিয়ে ডুবিয়ে দিয়েছি। এই ছাদের যে ঘাস পাতা পেয়েছি, তারপরে কিচেন ওয়েস্ট, এইসব দিয়েছি। তো দেখলেন, সর্ষের খোল, বাদাম খোল সব দিয়ে এই গোবর, এই যে ঘুঁটেটাও দিয়েছি, গোবর সার যেটা দিয়ে তৈরি হয়, আমি একদম ভিজিয়ে দিয়েছি। এটা আমি 3 দিন এরকম ভিজিয়ে রাখব। 3 দিন ভেজানোর পর 4 দিনের দিন আমি এখান থেকে, ধরুন এরকম, এটা একটা বাটি, আমি বাটি দেখেই দেখাচ্ছি, এই যে বাটি, এরকম এক বাটি যদি আমি এই সারের জলটা নিই, তাহলে এর সঙ্গে আমি একদম পাতলা করে 1 বালতি জল দেব, বড় বালতির 1 বালতি, এরকম 20 লিটারের বালতি। এটা আমার 20 লিটারের বালতি, এই যে যেটাই করছি এটা 20 লিটারের বালতি। এটার থেকে একদম 1 মগ এই সারের জল দেওয়া হবে, 3 দিন বাদে 4 দিনের দিন। আর এমনি ফ্রেশ জল, যে সাদা জল আমরা কল থেকে পাই, সেই জলটা মিশিয়ে পাতলা করে, একদম পাতলা করে আমি গাছে দিই। এটাই আমার লিকুইড সার। এই লিকুইড সারটা আপনারা ব্যবহার করে দেখবেন, খুব খুব উপকার হয়, খুব। আর আমি সব রকমের আনাজের খোসা দিই, কোনো খোসা বাদ নেই, আর এটা ঢাকাও দেব না, এরকম ভাবে খোলাই রেখে দেব, আমি ছাদেই রেখে দিই, অসুবিধা হয় না আমার। তাহলে বন্ধুরা, এতে যদি আপনাদের কোনো উপকার হয়, প্লিজ কমেন্ট করে জানাবেন। যখন ভিডিওটা দেখে আপনারা করবেন এই জিনিসটা, তারপরে যখন উপকার পাবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন উপকার পেয়েছেন, আমারও ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, বিশেষ করে আমার ভিডিও দিতে সাহায্য করবেন।